পচা ও নিম্নমানের খেজুরে ভরে গেছে গাইবান্ধার বিভিন্ন হাট বাজার নিয়মিত তদারকি না থাকায় এসব খেজুর কিনে প্রতারিত হচ্ছেন ক্রেতারা তবে বাজার তদারকির দায়িত্বে থাকা প্রশাসনের কর্মকর্তারা বলছেন তাদের কাছে কোনো অভিযোগ নেই নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলেও দাবি তাদের গাইবান্ধা প্রতিনিধি বিপ্লব ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট রমজান মাসে ইফতারির প্রধান উপকরণ খেজুর সারা বছর চাহিদা কম থাকলেও রোজায় খেজুরের চাহিদা বাড়ে কয়েক গুণ আর ক্রেতাদের চাহিদাকে পুঁজি করে খোলা পঁচা ও নিম্নমানের খেজুর বিক্রি করছে গাইবান্ধার ফল ব্যবসায়ীরা সবগুলোর মানে এক না কতগুলো আছে খারাপ আবার কতগুলো ভালো আছে ওদের নাম দিলে সুবিধা হতো কাস্টমারের জন্য খোলা বস্তায় ও প্যাকেটজাত করেও বিক্রি হচ্ছে নিম্নমানের খেজুর বাজারে নেই প্রশাসনের নজরদারি আমরা বাজারে যে খেজুরটা পাচ্ছি সেই খেজুরটা মানসম্মত নয় খেজুর কোথা থেকে আসতেছে কিভাবে আসতেছে এটা তো নিম্নমানের এসব খেজুর মানবদেহে ক্যান্সার সহ নানা রোগের কারণ হতে পারে বলে জানান চিকিৎসকরা উপকারে যদি শরীরের ক্ষতি বেশি হয়ে গেল তাহলে তো এটা আমার জন্য আসলে ঠিক হচ্ছে না এই জন্য আমরা সবাই সচেতন হব গাইবান্ধা জেলা ভোক্তা অধিকার কর্মকর্তা জানান তাদের কাছে কোনো অভিযোগ নেই তবে নিয়মিত বাজার তদারক করা হচ্ছে আমরা তদারকিতে বিশেষ ব্যবস্থা নেব তারপরে যদি কোনো অভিযোগ থাকে আমরা তাৎক্ষণিক এটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব খেজুরের প্যাকেটে আমদানি কারকের নাম লেখা বাধ্যতামূলক করার দাবি ভোক্তাদের ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ